नीचे रख, उठा। की रे এত বড় অবস্থা বইরা টাকা আনলি কই থেকে? টাকা না ওস্তাদ, মানুষ। সুবলং ক্যান্টিনের বয় জুয়েল চান্দা চাইলেই বড় বড় কথা কয়। কি কইলি? বাইর কর শালারে, একটা ছেঁচা দেই। রং বাজ হইছো, তাফাং তাফাং করো। এই শালা চুপ 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 কর শালার পর। এই বেটা হাসনা চুচ্ছেন, এই জায়গাতে হিজড়ার নাচ হইতেছে নাকি? না হইতেছে না, তো একটু পরেই শুরু হইব। মায়ের যখন পড়ব তখন আপনারা সবাই হিজড়ে নাচ নাচতে থাকবেন। আমগু মারবো, কেডা মারবো, কার এত বড় সাহস? এই রাঙ্গামাটিতে ডনের গায়ে হাত দিব, কার এত বড় সাহস? আমগো বসের অনেক সাহস, আপনি তো আবার জেলে ছিলেন তাই নাম শুনেন নাই। তার নাম হইল গিয়া সংগ্রাম। সংগ্রাম? আপনার আগে এই এলাকার তুলাগাই তো গোড়া জানছু, আমাকে বছর এক ঘুষিতে গোড়া জানছুর সামনে চাইন্দার পড়ে গেছিল। আর হকি সেল চান্দ আনতে গেছিলাম গো ক্যান্টিনে, বস তার এমন চর দিছে ওই হকি সোহেল, এমন পাগলা সোহেল। তুই কি ভাবস, তোর ওই চাপাবাজি শুনে আমি ডরামু? ডরাইলে ডরান না, ডরাইলে নাই। আমারে যখন দৌড়ে আনছেন তখন বস তো ঠিকই আইব। এই হিরো মার্কা পোলা আমারে পিটাইব। হবে ওই কুদ্দুত, ওই বাদল, এই পোলা পোলা আমারে পিটাইব। হবে যা যা, আমার চান্দার টাকা আমারে বুঝাই দিয়া ঘরের পোলা ঘরে গিয়ে ঘুমা যা। হবে ওই ডাক্তার সেখানে যায় না, তোর বাপে তোরে ডাক্তারছে, তুই হুলোস না, টাকা আমার দিকে টাকা। কথা কম আমার লোকে, আমি অজ্ঞান হইলাম কেমনে? আমরা কে মারলো? ওই কে আমার গায়ে হিট করলো? আমার গায়ে ও হাত দিছে কিরে? ওই আমার গায়ে কি ওই হাত দিছে? ভাই আমার বস তো খুব ফাস্ট, তাই আপনি কিছু দেখেন নাই, এইবার একটু স্লো মোশনে মনে করে দেখেন। তুই যদি বুদ্ধিমান হস তাহলে একটা ঘুষিতেই বুঝে যাবি আমার পরিচয়, আর যদি না বুঝিস তাহলে কয়েকটা দিন তোর হাসপাতালে কাটবে। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত! তোকে যদি মারতে চাই
তাহলে তোর লোকজনও আসবে। ধর তোর ডান দিকের জন এলো, সে লাথি খেয়ে পড়ে থাকবে ওইখানে, তারপর তোর বামের জন আসবে, ও মাথায় একটা পাঞ্চ খেয়ে ছিটকে পড়বে ওইখানে, দুজন পড়ে গেলে তোর পেছনে দাঁড়ানো দুজন আসবে, সাথে আরো দুজন, চারজনকেই আমার মারতে হবে, চারজনই ছিটকে পড়বে চারদিকে, মারামারি আমি পছন্দ করি না, তাই তোকে বলছি আমি চাঁদা দেইও না চাঁদা নেইও না, চাঁদাবাজদের আমি পছন্দ করি না, তাই উপদেশ শোন, চাঁদাবাজি ছেড়ে দে। শালাই কয় কি উপদেশ, তোর চেয়ারায় ছাপায় দেবো। আমি সন্ত্রাসেরই জম, অপরাধী হবে খতম, আমার আদালতে এই নিয়ম নেই, ক্ষমা নেই একদম, এই চোখে আগুন হয়ে যাবে খুন, অপরাধী যেই তার ক্ষমা and I kick into the bowl, burn through your feet, it gets deep, ecstasy, rock the brand new deal, take it, to the top of the hill, then shake it all down, make your mind get free. Kasam kasam, kasam kasam. Rajbo na ei banglai, kono rangbaj mastan, mukhosh kure debo, jara sadhu beshi shaitan. Rajbo na ei banglai, kono rangbaj mastan, মুখোশ খুলে দেব যারা সাধু বেশি শয়তান, আমি সন্ত্রাসেরই জম, অপরাধী হবে খতম, আমার আদালতে এই নিয়ম নেই, ক্ষমা নেই একদম, এই চোখে আগুন হয়ে যাবে খুন, অপরাধী যেই তার ক্ষমা নেই। সমাজের সব দুর্নীতি রাজনীতি, আপোষবিহীন চোখে নেই কোনো ভয় ভীতি, বদলে দেব সমাজের সব দুর্নীতি রাজনীতি, আপোষবিহীন চোখে নেই কোনো ভয় ভীতি,
আমি সন্ত্রাসের নিজম, অপরাধী হবে খতম, আমার আদালতে নিয়ম নেই, ক্ষমা নেই একদম। এই চোখে আগুন হয়ে যাবে খুন, অপরাধী যেই তার ক্ষমা নেই, আমি সন্ত্রাসের নিজম, অপরাধী হবে খতম, আমার আদালতে নিয়ম নেই, ক্ষমা নেই একদম। এই চোখে আগুন হয়ে যাবে খুন, অপরাধী যেই তার ক্ষমা নেই। বসেন বসেন বসেন, যা ডাক্তার দাইকে লয়। আচ্ছা ওস্তাদ যাইতেছি। আপা আমি এখন কি করুম আপনি কন, ছয় ছয়টা পোলা পাওয়ানোর পরেও আমার স্বামী সাবধান হয় না, নিজেও কিছু ব্যবহার করে না, আমারে কিছু ব্যবহার করতে দেয় না। আপনাকে আর কিছুই করতে হবে না, যা করার আমি করব। এমন ইনজেকশন দেব যে চিরস্থায়ী ভাবে তার সন্তান জন্ম দেবার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে। কোথায় আপনি স্বামী? জরুরি বিভাগের সামনে, ওই যে বসা। আপনি বসুন, আমি ইনজেকশনটা দিয়ে আসি। নিশু বল, লুঙ্গিয়ে টাকাটা নিয়ে আসতে বলো। ঠিক আছে। হাতটা দেখি। কিসের ইনজেকশন? শাট আপ, একদম চুপ। এই লোন 170 টাকা আর লুঙ্গি। যান, আপনাকে আর এ নিয়ে ভাবতে হবে না, আপনার স্বামী আপনাকে আর জিন্দিগিতে গর্ভবতী করতে পারবে না। কিন্তু আপনি ইনজেকশনটা কারে দিলেন? এইটা তো আমার স্বামী না, আমার স্বামী তো ওই যে তাবুর সামনে গ্রামটা ঘরে খাড়াইয়ে রয়েছে। সর্বনাশ! দেখি ডাক্তার সাহেব, একবার তো ইনজেকশন দিল, আবার কেন? ইনজেকশন দিল মানে কে দিয়েছে? তা তো জানি না, একজন ম্যাডাম, ও যে ও ইনজেকশনটা দিয়ে গেল। ও নো, কি হয়েছে ডাক্তার সাহেব? এই ইনজেকশন তো জন্মরহিত করার ইনজেকশন, আপনার তো কোনোদিন সন্তান আদি হবে না। এখন ওই লোকটার কি হবে? যা হবার হবে, আপাতত ঘন্টা তিনেক এই জঙ্গলে কাটিয়ে নি, স্যারের মেজাজ ঠান্ডা হলে তারপর ক্যাম্পে যাব। শুনেছিস কি সুন্দর ডাক? জানিস সেদিন একটা পত্রিকায় পড়েছি, তুই যদি কোকিলের মতো করে ডাকিস আর কোকিল যদি সেই ডাকের উত্তর দেয় তাহলে তোর জীবনে সুন্দর প্রেমিক আসবে, তোর প্রেম সার্থক হবে। বলেছি তোকে, মানুষের ডাক শুনে বুঝি কোকিল উত্তর দেয়? দেখেই দেখ না, ডাকতেও তো পারে। Thank you.
তুমি সামনে এসো কোকিল, তোমাকে আমি আদরে আদরে ভরিয়ে দেব। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। I love you too. Shut up! আপনি কোকিলের মতো করে ডাকছেন কেন? আমার ইচ্ছা, আমি চাইলে হাঁসের মতো প্যাক প্যাক করব, কুকুরের মতো ঘেউ ঘেউ করব, বাঘের মতো গর্জন করব। কিন্তু আপনি কোকিলের ডাক শুনে তাকে আই লাভ ইউ বলছেন কেন? তা পৃথিবী থেকে ছেলে মানুষের অভাব পড়েছে নাকি যে পাখিকে ভালোবাসার কথা বলতে হবে? মাইন্ড ইওর ওন বিজনেস। সেটাই তো করছিলাম, এই দিক দিয়ে শর্টকাটে নিজের বিজনেসের দিকে যাচ্ছিলাম। মাঝখানে আপনার সুরেলা কণ্ঠের ভালোবাসার ডাক আমাকে এখানে টেনে এনেছে। আপনার কণ্ঠ শুনেই এই মন মুদেছে। আপনাকে দেখার পর থেকে ইচ্ছে হচ্ছে মনের সমস্ত ভালোবাসা আপনাকে উজাড় করে দেই। আপনার বান্ধবীর মতো সুন্দরী মেয়ের মুখে আই লাভ ইউ শুনলে 80 বছরের বুড়ো তো জোয়ান হয়ে যাবে। 80। এই 3 নম্বর টেবিলে একটা চা লাগা, আর ওই টেবিলে একটা মোগলাই দে। আর দিতাছি বস। খ্রিস্টান মিশনারির আলবাট আপনার খুঁজে গেছে। তাই নাকি? কেন? ফাদারের শরীর খুব খারাপ, আপনারে কইছে দেখা করি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তুই ক্যান্টিনের দিকে খেয়াল রাখিস। ফাদার, আপনি আমাকে ডেকেছেন? মাই সন, আমি বুঝতে পেরেছি আমি আর বেশি দিন বাঁচব না, তাই মরে যাওয়ার আগে আমি এতদিন তোমার কাছ থেকে যা গোপন করেছিলাম তার সব কিছু প্রকাশ করে যেতে চাই। গত 15টা বছরের প্রত্যেকটা দিন তুমি আমার কাছে এসে তোমার ছোট বোন শাওনের খোঁজ খবর নেবার চেষ্টা করেছো, জানতে চেয়েছো সে কোথায় আছে, কিন্তু কিন্তু তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। কারণ মিশনারি থেকে যাদেরকে দত্তক দেওয়া হয় তাদের নাম ঠিকানা বলার নিয়ম নেই। জনকে কাছে না পেয়ে, তাকে দেখতে না পেরে তুমি যে কতটা মানসিক কষ্টে আছো আমি আমি তা বুঝতে পেরেছি। আর তাই আজ চলে যাবার আগে তোমার কষ্ট আমি লাঘব করে দিয়ে যেতে চাই অ্যালবার্ট। ওই খামের মধ্যে তোমার ছোট বোনের নাম ঠিকানা এবং একটা ছবি আছে, আশা করি এর মাধ্যমে তুমি তোমার ছোট বোনকে খুঁজে পাবে। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ। শুধু একটি কথা, শাওন যতদিন এখানে ছিল ততদিন ও শুধু তোমাকে ঘৃণাই করেছে। ওর যে কোনো ভাই ছিল সে কোনো দিন স্বীকার করতে চায়নি তোমার সম্বন্ধে ওর মনে ছিল শুধু ঘৃণা। নিজের পরিচয় দেবার আগে জেনে নিও সেই ঘৃণা, সেই ঘৃণা ওর মনে আজও আছে কিনা। যদি থাকে তাহলে তাহলে তোমার পরিচয় আর ওকে দিও না, দিও না। আমি আসছি তোর কাছে, আমি আসছি শাওন, আমি তোর কাছে আসছি।
ইয়ে শুনুন, রহমান সাহেবের বাসাটা ওই যে। ধন্যবাদ। আমি রহমান সাহেবকে চাচ্ছিলাম। বাবা কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছেন, তাকে কি প্রয়োজন আমাকে বলুন। জি মানে আমাকে ঠিকানাটা নিশ্চয় মেডিকেল কলেজের টিচাররা দিয়েছেন, যদি আমি ভুল করে না থাকি। আপনি নিশ্চয় মেডিকেল কলেজের ক্যান্টিনটা লিজ নিয়েছেন, তাই না? জি, কিন্তু আপনি বুঝলেন কি করে? সিম্পল, ভেরি সিম্পল। আমাদের কলেজের ক্যান্টিন আগে যে চালাতেন উনিও আমাদের বাড়িতে ভাড়া থাকতেন, বাট আই এম ভেরি সরি, রুম আর খালি নেই, গত সপ্তাহে ভাড়া হয়ে গেছে। কিন্তু আমি অবশ্য আপনি আমার পাশের বাড়িতে কথা বলে দেখতে পারেন, ওটা আমার বান্ধবীর বাড়ি, ওদের একটা রুম খালি আছে। ওকে, তাহলে গুড বাই, আমার কালকে পরীক্ষা, আমাকে এক্ষুনি পড়তে বসতে হবে, বাই। আল্লাহ, আল্লাহ তোমার অশেষ মেহরবানি, আমার বোনকে আমি খুঁজে পেয়েছি, আমার বোন সুস্থ আছে, ও ভালো আছে। তুই ঘরের দরজা যতই বন্ধ করে দিস, কিন্তু আমাকে আর তুই দূরে সরাতে পারবি না, আমার যতই কষ্ট হোক। আজ থেকে আমি তোর কাছাকাছি থাকবো, আমাকে যে তোর কাছাকাছি থাকতেই হবে। আপনার ক্যান্টিন লিজ দেওয়ার প্রস্তাব অলরেডি কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করেছে, আপনি চাইলে আজকে থেকে ক্যান্টিন সাজানোর কাজ শুরু করতে পারেন। এই নিন আপনার অনুমতি পত্র। থ্যাংক ইউ স্যার। আপনি আমাদের শরীর চর্চা শিক্ষক কাসেম সাহেবের কাছ থেকে ক্যান্টিনের চাবিটা বুঝে নিন। জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাসেম স্যার আছেন? কাসেম স্যার মানে উনার নাম রকি, বডি বিল্ডার রকি। আচ্ছা, ওনাকে আমার ভীষণ প্রয়োজন, ক্যান্টিনের চাবি ওনার কাছ থেকে আমার বুঝে নিতে হবে। এখন স্যারের সাথে দেখা হবে না, স্যার বিশেষ এক্সারসাইজ করছেন, ব্রিদিং এক্সারসাইজ, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আওয়াজ শুনছেন না? শুনছি। এত জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন মনে হচ্ছে যে বেলুন ফুলাচ্ছে। শরীরের যত মাসেল ছিল সব তো দুই দিনের কালা জ্বরে ফিউজ হইয়া গেছে, তাই এই পদ্ধতি, সিক্স প্যাক,
বাইসেপ টাইসেপ সব বানানো যায়। আরে বাহ, আপনার বসের তো দারুণ মাথা। খালি ভিসা পেলো না দেখে, নয়তো আমেরিকার মাটিতে একবার পা দিতে পারলে নিশ্চিত মিস্টার ইউনিভার্স হতো। কেন, উনি ভিসা পেলেন না কেন? এম্বাসিতে দরজা খুলে ঢুকার সময় তার হাতের টানে দরজা ভেঙে গিয়েছিল, তাই তাকে আর ভিসা দেয়নি। কি ভয় পেয়েছেন? এটাই আমার স্যারের স্টাইল, প্রতিদিন একটা করে দরজা বদলাতে হয়। ওয়াও, কি বডি! হু আর ইউ? আমি সংগ্রাম চৌধুরী, ক্যান্টিনের নতুন কন্ট্রাক্টর। ও আই সে, শোনেন, ক্যান্টিনের খাবার নিয়ে কোনো দুই নম্বরই চলবে না। কেউ যদি খাবার নিয়ে কমপ্লেন করে তার সাথে সাথে পারমিট ক্যান্সেল। জি স্যার। আর আমার জন্য প্রতিদিন চারটা মুরগি, দুই ডজন ডিম বরাদ্দ রাখতে হবে, কমল গিয়ে প্রত্যেক দিন নিয়ে আসবে। তা খাবারের বিলটা কে দেবে স্যার? বিল? আমার কাছে বিল চাওয়া? হাউ ডিয়ার ইউ! আপনার মতো মাসেলম্যান আমাকে একটা হিট করলেই তো আমি ভর্তা হয়ে যাব। শোনো, থাকার ব্যবস্থা আমাদের মেডিকেল কলেজে নাই, পাশের এলাকায় জহুরা কলোনিতে অনেকে পেইন গেস্ট হিসেবে লোক রাখে, তুমি সেখানে গিয়ে দেখতে পারো। আর ক্যান্টিনের চাবি? ও, এই যে চাবি, ক্যান্টিনে অনেক তেলা পোকা ইঁদুর আছে, ওগুলোকে মেরে ক্যান্টিন চালু করবে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার, পাশের হোটেলে মুরগি আর ডিম সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা এবার নিয়ে ফেলি? অবশ্যই, মনে রাখিস তোর 20% আর আমার 80%। আমার এত কম? আমার মতো করে হচ্ছে। হ্যালো হ্যালো, তুমি? আমারও তো সেই একই প্রশ্ন, এই মেডিকেল কলেজের ক্যান্টিনে তুমি কি করছো? আমি ইশারা, MBBS থার্ড ইয়ারের স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট তা তো দেখতেই পাচ্ছি, ডাক্তারি পড়াশোনার কাটাকাটি ছেড়ে দিয়ে দিন দিন তা তা করে বেড়াচ্ছ। ডাক্তার হয়ে রোগীদের কি অবস্থা করবে আল্লাহই জানে। ইয়াল্লাহ, আমি অসুস্থ হলে এমন ডাক্তারের কাছে যাওয়ার আগে যেন সোজা তোমার কাছে পৌঁছে যাই। এই ফাজিল, আমরা না হয় পড়াশোনা বাদ দিয়ে এই বন্ধ ক্যান্টিনে এসে নাচানাচি করছি, তুমি এখানে কি করছো? কি চাও এখানে? আগে ম্যাডাম, আপনাদের সবার একটু উপকার করতে চাই। উপকার? জি উপকার। আমি সংগ্রাম, এই ক্যান্টিনে আমি নতুন করে লিজ নিয়েছি, কাল থেকে ক্যান্টিন চালু হচ্ছে, আপনাদের খাবার দাবারেরও কোনো সমস্যা হবে না, পড়াশোনাও ঠিকভাবে চলবে, উপকার তো আপনাদেরই হচ্ছে। কি, ক্যান্টিন খোলা? তার মানে প্র্যাকটিস বন্ধ? নো, নেভার, ক্যান্টিন খুলবে না। ক্যান্টিন তো খুলতেই হবে, প্রিন্সিপাল স্যারের পারমিশন পেয়েছি, চাবিটাও বুঝে পেয়েছি। কিন্তু যে লোকটা ক্যান্টিন চালাবে সে যদি সুস্থ না থাকে? মানে? সেদিন রাঙামাটির জঙ্গলে তুমি বেঁচে গেছো, কিন্তু আজ তোমাকে আমরা আমাদের হাতের মুঠোয় পেয়েছি, আজ তুমি বাঁচবে না, না মরলেও অন্তত 3 মাস হাসপাতালে থাকতেই হবে। তাই নাকি? ঠিক আছে, দেখি তোমরা আমার কি করতে পারো। আমি কিন্তু আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি কেউ আহত বা নিহত হও তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। সময় সব বলে দেবে ফ্রেন্ডস। এক মিনিট, মিউজিক ছাড়া আমার আবার নাচানাচি জমে না। এই খবরদার, আমাকে টাচ করলে কিন্তু ভালো হবে না। টাচ করার কোনো ইচ্ছেও আমার নেই, কারণ কি জানো? কারণ আমার টাচে মোম খুব সহজেই ভেঙে যায়।
গেট দ্য পয়েন্ট নাও তোমার সমস্ত চামচাদের নিয়ে এখন গেট আউট হয়ে যাও আউট আউট সরি মানে পর্দেকে চলতে পারো না ইডিয়েট কোথাকার দোস্ত যে ধাক্কা দিলি মিষ্টি খাওয়া মেয়ে দেখলি ধাক্কা খেতে ইচ্ছে করে দেখি আজ কত ধাক্কা খেতে পারিস তুই আমার শাউনকে কলেজের মাঝে ধাক্কা দিস আজ তোকে মেরেই ফেলবো রোমিও মারামারি করছে হ্যাঁ রোমিও তুমি মারামারি করছো হ্যাঁ করছি ওর সাহস কত তোমার গায়ে ধাক্কা দেয় আমার শাউনের গায়ে ধাক্কা দেয় তোমার সম্মানে আমি তোমার হলাম কবে তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক বারে তুমি বুঝি আমাকে ভালোবাসো না তোমার মতো অন্তত 20টা ছেলে আমার পিছনে ঘোরে তাদের সবাইকে কি আমার ভালোবাসতে হবে কি 20 জন করে বাকি 19টার নাম বলো আজকে যদি মেরে ওদেরকে তোমার হাসপাতালে ভর্তি না করিয়েছি তো আমার নাম রোমিও নয় নাম বলো বাকি 19টার বুদ্ধ খুনোখুনি করলে তো র‍্যাব ধরে নিয়ে ক্রস ফায়ারে দিবে তখন কি করবে তখন বলবো র‍্যাব ভাই আমাকে একটু সময় দিন আমার শাউনের মুখে আমাকে একটা বার আই লাভ ইউ শুনতে দিন তারপর হাসতে হাসতে আপনাদের গুলিতে জীবন দিয়ে দেব পাগল এনেছি শুধু আরছি না সাথে আরো অনেক কিছু পেয়েছি আসল জিনিস ঢাল আজ সব খাবো ঢাল 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 সব ঢাল এই সংগ্রাম তুই কি ভেবেছিস এই হিয়ারাকে তুই কি মনে করিস আমি অবলা আমি দুর্বল না আমিও প্রয়োজনে বাঘিনী হতে পারি আজকের অপমান আমি এত সহজে ভুলব না আমি প্রতিশোধ নেব কঠিন প্রতিশোধ ইশারা তুই এমন করছিস কেন আমি তো এখনো আরতির সাথে এটা মেশাইনি তাতেই ঢাল তাতেই ঢাল আজ মাল খেয়ে ঢাল হয়ে যাবো ঢাল ইশারা আস্তে আস্তে খা আমি একবার কোনো কিছু শুরু করলে সহজে থামি না ওই সংগ্রাম কেউ শেষ না করে আমি থামব না কিন্তু ওই সংগ্রাম পুরুষ মানুষ তুই মেয়ে হয়ে ওকে কি করবি আমি ওই সংগ্রামকে খুন করব কি ইয়েস
খুন, মার্ডার। এমন খুন করব যে কাকপক্ষীয় খবর পাবে না, কেউ জানবে না। পুষ্প, তুই কুস্তিতে গতবারের চ্যাম্পিয়ন নেহা আর পারুলকে খবর দে, আমাদের দলে ভারী হতে হবে। তারপর? তারপর আমরা সবাই কাল ভোর 5টায় ঘুম থেকে উঠব। সকালে জগিং করার সময় সংগ্রামকে চেস করব, ও দৌড়তে থাকবে রাস্তা দিয়ে। এক পর্যায়ে উঠে যাবে ট্রেন লাইনে, সেখান দিয়ে দৌড়তে থাকবে, অপর দিক থেকে ট্রেন আসতে থাকবে, তখন ধাক্কা দিয়ে ওকে ট্রেনের সামনে ফেলে দেব। ওর নামের আগে মোর হুম বসে যাবে। কি স্বপ্ন! কে কাকে মরহুম বানায় কাল সকালেই বুঝিয়ে দেব। কলেজের ক্যান্টিন লিজ দিয়েছি তো, এখানে থাকতে পারলে যাতায়াতের অনেক সুবিধা হবে। নিন, নাস্তা নেই। ভয় পাওয়ার কিছু নেই, উনি আমার সহধর্মিনী। এই অবস্থা, ওনাকে চেনা বড় কষ্টকর। এই কষ্টটা আর দ্বিতীয়বার করতে হবে না, কারণ ওনাকে সবসময় এইভাবেই দেখতে পাবে। তাই নাকি? তোমার বিশ্বাস না হলে ওই ছবির দিকে তাকিয়ে দেখো, আমার বিয়ের পরে তোলা। এবার বাড়ি ভাড়ার ব্যাপারে বলুন। হ্যাঁ, সব সহ ভাড়া 3,000, 2 মাসের অ্যাডভান্স চাই। কিন্তু রুমটা কাকে ভাড়া দেব তা ঠিক করবে আমার মেয়ে। ঠিক আছে, তাহলে ওনাকে একটু ডাকুন। মেয়ে আমার লাখে একটা, রাত জেগে পড়াশোনা করে। হ্যাঁ, ও তাই নাকি? কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে আবার পড়তে বসেছে। ওর মতো লক্ষ্মী মেয়ে আর দ্বিতীয়টা হতেই পারে না। তাই নাকি? তা ডাকুন না আপনার মেয়েকে। ইশারা, মা ইশারা। বাবা, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ মা, আমাদের খালি রুমটা ভাড়া নেবার জন্যে ও এসেছে। দেখো, যিনি এসেছেন উনি কি মহিলা না পুরুষ? কত পরহেজগার মেয়ে আমার। জি, আর কত ঢং করবে করো, তারপর সুযোগ তো হাতে হাড়ি ভেঙে দেব। ভাড়া নিতে চাচ্ছে স্মার্ট একটা ছেলে, হ্যান্ডসাম, উঁচা লম্বা, দেখতে হিরোর মতো। বাবা, তোমাকে কতবার বললাম ছেলে মানুষ এলে আমাকে ডেকো না, জানো না আমি সবার সামনে আসি না, আমাকে পর্দা মেনে চলতে হয়। What a daughter, uncle! বাড়ি ভাড়া নিলে ও তো ঘরের ছেলের মতোই হয়ে যাবে, তুই একটু দে। কিরে, তোকে আমি কলেজ ছাড়া করতে যাচ্ছি আর তুই আমার বাড়িতে আশ্রয় নিতে এসেছিস? সরি, আমি আমাদের বাড়িতে কোনো ব্যাচেলার ভাড়া দিতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। আমি আসি বাবা। এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাডাম আমি এখানে রিকমেন্ডেশন নিয়ে এসেছি। বাবা, তুমি ওনাকে বলে দাও এখানে কারো রিকমেন্ডেশন গ্রহণযোগ্য নয়। একটু দেখুন না, এই মোবাইলে সব রেকর্ড করা আছে, আপনারা বাড়ির ছাদের উপর বসে কি কি করেন সব কিছু রেকর্ড করা আছে। কি? জি, আঙ্কেল যদি শুনে আপনি রাতভর ছাদে বিয়ার খেয়ে আমাকে খুনের প্ল্যানিং করেছেন তাহলে। না না বাবা, ওর রিকমেন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ, জলদি ওকে রুমের চাবি দিয়ে দাও। জি, মেয়ে যখন বলছে তখন আর আমার রুম ভাড়া দিতে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ।
তোকে চোখের সামনে রাখার জন্য, তোর পাশাপাশি থাকার জন্য আমি এখানে এসে উঠেছি। আমি জানি, আমি জানি তুই আমাকে ঘৃণা করিস। আমি জানি, আমি জানি তোর জন্য আমি মৃত। কিন্তু তারপরে বোন, 15 বছর ধরে তোকে কাছে পাবার যে আকাঙ্ক্ষা নিয়ে আমি বড় হয়েছি, আমার সেই আকাঙ্ক্ষা পূরণ না করা পর্যন্ত এই এলাকা ছেড়ে আমি যাব না। আমি যাব না তোকে ছেড়ে, আমাকে যতই কষ্ট করতে হোক না কেন। তোর মুখে ভাই ডাক না শুনে আমি যাব না শাওন। আমি আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি বুয়া, দরজাটা বন্ধ করে দাও, আমি আসছি। আচ্ছা আপা। এখনো আসছে না কেন? কি হলো, পথ ছাড়ো, আমাকে কলেজে যেতে হবে। তার চেয়ে জরুরি আমার সাথে তোমার দেখা করা। গতকালই না কলেজে দেখা হলো। তোমার জন্য এই মন মরুভূমির মতো শুকিয়ে আছে, সেখানে ক্ষণিকের দেখায় কি মন ভরে বলো? তোমাকে আজ আমাকে সময় দিতেই হবে। ও তাই নাকি? তাহলে তুমি দাঁড়াও, আমি আসছি। বুকের ভেতর আন্ধা কি তোর চোখের নজর, বুঝিস না কি জ্বালা অন্তরে। Thank you.
করছি। লাগি লজ্জা ফুল সজ্জা কত স্বপ্নে দেখেছি। ও বেবি তোর ছবি হৃদয়ে গেছি। লাগি লজ্জা ফুল সজ্জা কত স্বপ্নে দেখেছি। বাঁচি তোরই আশাতে শুধু ভালোবাসাতে। ঘরে বুকের ভেতর আন্ধা কি তোর চোখের নজর বুঝিস নাকি জ্বালা অন্তরে। আমার এখন তোর বস কি ভাবে নিজেরে বিষাক্ত খাবার খাওয়াইয়া আমার বডিটা নষ্ট করবে, আমার চাকরি খাইবে, আমার কলেজের সামনে ভেজ্জিনি করবে। আহা পেচাল কম, যা কিছু কইবেন কাট টু কাট কন, পাবলিকের তো টাইম নাই। তোদের বস রেন সংগ্রাম, এই সংগ্রাম। জি স্যার। হোয়াট ইজ দিস সংগ্রাম? আমার চায়ের মাঝে এসব কি? মাসি মাসি দেখে এত কথা, আগে যে বলছিল টিকটিকি ওই টিকটিকি দেখলে কি কইতেন? কি চায় টিকটিকি? আমার চাই টিকটিকি, দা গ্রেট রকেট চাই টিকটিকি, ষড়যন্ত্র, মহা ষড়যন্ত্র। স্যার কুল ডাউন, স্যার কুল ডাউন, আমি এক্ষুনি চা বদলে দিচ্ছি। না চা আমি খাবো না, আমি জানতে চাই তুমি কি মনে করো নিজেকে, কি মনে করো, কি ভাবো নিজেকে। স্যার স্যার আসছে, লাগছে, লাগবেই তো, দা গ্রেট রকেট সাথে লাগতে গেলে তো লাগবেই। জানো আমি একটা পাঞ্চ করে তোমার চেহারার ভূগোলটা বদলে দিতে পারি, কি ভাবো তুমি আমাকে? যা ভাবার তাই তো ভাবি স্যার, কোথায় আপনি আর কোথায় আমি, আপনার সাথে কি আমার তুলনা হয় স্যার? কথাটা মনে রেখো। জি স্যার। নয়তো প্রিন্সিপালকে বলে আমি তোমার ক্যান্টিনের পারমিশন ক্যান্সেল করে দেবো। প্লিজ স্যার সেরকম কিছু করবেন না, আমার ক্যান্টিন থেকে প্রতিদিন আপনাকে ফ্রি ফ্রি চা পাঠিয়ে দেবো স্যার। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। বাবা বাবা, সংগ্রাম তাহলে রকি স্যারকে ভয় পায়, রকি স্যারকে দিয়েই সংগ্রামকে সাইজ করতে হবে। কিন্তু স্যারকে রাজি করাবো কিভাবে? ইয়ে তো মেরা বায়ে হাত আর আঁখো কা খেল হ্যায়। ইশারা শুধু স্যুট আর কোনো কিছুর অর্ডার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এক্সকিউজ মি। জি ম্যাডাম। দুটো থাই স্যুট। জি আচ্ছা। যাই ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা তুমি যেন কি বলতে চাচ্ছিলে? বলছিলাম কি স্যার, আমাদের মেডিকেল কলেজের ক্যান্টিনটা যে ভাড়া নিয়েছে ওই শয়তান ছেলেটার কথা। ছেলেটা খুব দুষ্টু স্যার। আচ্ছা ওই সংগ্রামের কি চাই তোমার? ওর কাটা হাত? না। কাটা পা দুটো? না। তাহলে কাটা মুন্ডুটা? না স্যার, আমার শুধু ওর মোবাইল সেটটা প্রয়োজন। মোবাইল সেট? ওটা দিয়ে কি হবে? ওটাতে আমার কিছু গোপনীয় ছবি আছে স্যার, ওই ছবিগুলো দিয়ে সংগ্রাম আমাকে ব্ল্যাকমেইল করছে। ডোন্ট ওয়ারি, আমি সংগ্রামের হাত পা ভেঙে ওর মোবাইল কেড়ে নিয়ে আসবো। ওকে? ও থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়ি হাত তালা কমল,
সংগ্রাম এখনই আইসে পড়বে, আর আইসা যদি আমার এই অরিজিনাল অবস্থায় দেখে তাইলে সবার সামনে বেইজ্জতি করবে। স্যার, রকি স্যার, এটাই না তো এত বড় চিটিং, বেলুন দিয়ে মাসেল বানিয়ে আমাদের সাথে টিক্কা, কলেজের সবার চোখে ঢোকা। ব্যাপারটা দেখাচ্ছি মজা। এখন আসতে না করেন, আপনাকে রেডি করতে সময় লাগবে, বিকেল বেলা আসতে বলেন। দেখি হাটটা শুরু। হ্যালো সংগ্রাম, এখন আমি খুব ব্যস্ত আছি, তোমার সাথে আমার জরুরি কাজ আছে, বিকেল পাঁচটায় আমার সাথে জিমে দেখা করো। জি স্যার, বিকেল পাঁচটা টের পাবে এবার। রকি স্যার, রকি স্যার, রকি স্যার, ওয়েলকাম সংগ্রাম, ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ফাইট লোকেশন। এইবার বুঝবে চন্দু, ফাইট কোথায় স্যার? চারিদিকে এই মেয়েদের দেখে তো আপনাকে মনে হচ্ছে কলির কেষ্ট, আর এই ব্যায়ামাগারে কেষ্টদার মনোরঞ্জনের জন্য বিউটি কনটেস্ট হচ্ছে। দেখলেন স্যার, দেখলেন, আমি বলেছিলাম না, মেয়েদেরকে দেখলেই ও এরকম রোমান্টিক স্টাইলে কথা বলা শুরু করে। এতদিন তুমি যা বলেছো তা আমি শুধু শুনেছি, আর এখন নিজের চোখে তা দেখছি। এই সংগ্রাম, মেয়েদের সাথে কিসের রোমাঞ্চ করবি? আগে আমার সাথে রোমাঞ্চ কর। এইসব ভয়ঙ্কর অস্ত্র আপনার হাতে দেখে আমার হাসি পাচ্ছে কেষ্টদা। কি হাসি পাচ্ছে? তোমাদের চলে যাওয়া উচিত ইশারা, এখানে এখন অনেক রক্তপাত হবে, রীতিমতো বিবস্ত্র হবে এই সংগ্রাম। কেষ্টদা, আপনি কি আমায় এই জন্যই ডেকেছেন? ইয়েস, রুবেল, নায়ক রুবেলের স্টাইলে তোর সাথে আমি ফাইট করব। যদি বাঁচতে চাস তাহলে তোর মোবাইলটা ইশারাকে দিয়ে দে। ও, এতক্ষণে বুঝলাম মোবাইলের জন্য এই কাহিনী। আই এম সরি কেষ্টদা, মোবাইলটা আপনি কোনোদিনই পাবেন না। হোয়াট, এত বড় কথা, মৃত্যুকে তোর ভয় হয় না? তুই তোর পছন্দ মতো যে কোনো অস্ত্র বের কর, কিন্তু মনে রাখিস, অস্ত্র তুই যাই বের করিস না কেন, তোকে আজ আমার হাতে মরতেই হবে। না না, মরতে হবে না, আমার অস্ত্র বের করা মাত্রই আপনার মুখের সব হাসি মুছে যাবে কেষ্টদা। তাই নাকি? তাহলে বের কর তো তোর অস্ত্র। কি ব্যাপার, এত গরম সরম দেয়াইলাম, এর মধ্যে তার কাটা বাইর করলে ঘটনা কি? বড়ি ফুলে গিয়েছে, টের পাইছে নাই? গুতা দিলে তো ফুটে হয়ে যাবে, বাতাস বেরিয়ে যাবে সব। এটাই আমার অস্ত্র কেষ্টদা। ডরাইলে চলবে না, এই ছোট্ট তার কাটা দিয়ে আমার সাথে কি লড়াই করবি? সত্যিকারের অস্ত্র কোথায়? মানুষকে খুন করার জন্য অস্ত্র লাগে, কিন্তু বেলুন থেকে বাতাস বের করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন নেই, ছোট্ট একটা তার কাটাই যথেষ্ট। তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি বোঝাতে চাচ্ছি এটাই আমার অস্ত্র, আর আমি এটা দিয়েই ফাইট করব, ছোট্ট করে বাতাস বের করব। সে কি কেষ্ট না, চলে যাচ্ছেন?
পেট খারাপ করেছে নাকি? মানে আপনি যে কি করে আমার গোপন কথা বুঝে ফেললেন ঠিক বুঝতে পারলাম না। যদি বুঝতাম তাহলে আসতাম না। আচ্ছা আচ্ছা, আমার বাথরুম চেপেছে, সরি। এই যে সখীরা, মোবাইলটা কোথায় যে রাখলো? পাচ্ছি না। আরে ওই যে ওই হাতের পাশেই তো মোবাইল। অপেক্ষা করতে হবে কতক্ষণ? যতক্ষণ ঘুম থেকে না উঠে ততক্ষণ। স্বপ্ন দেখে ভয় পেয়েছো? এই বাড়িতে আমি যতদিন আছি তোমার কোনো ভয় নেই। যাও বাবা ঘুমাও গিয়ে। আসি বাবা চলো। এত রাতে তোমাকে আমার রুমে দেখলে তোমার বাবা মা কষ্ট পেতেন, তাই তোমাকে আড়াল করে রেখেছিলাম। যাও রুমে যাও, যাও। দাঁড়াও দাঁড়াও, আমার মোবাইল দিয়ে যাও। আর তোমার জানার জন্য বলছি, আমার মোবাইলে কিচ্ছু নেই, সব ডিলিট করে ফেলেছি। যাও। কিরে বদমাশটা না তোকে ধরে ফেলেছিল? চোর মনে করে মারধর করেনি তো? বাবাটা কিছু করেনি তো? হ্যাঁ না, কিছুই করেনি, বরং বাবা মার কাছে ধরা পড়া হাত থেকে আমাকে বাঁচিয়েছে। তা তো বুঝলাম, কিন্তু আসল জিনিসটা কোথায়? মোবাইলেরও আর দরকার নেই, ভয় পাওয়ারও কিছু নেই। যা কিছু রেকর্ডিং করা ছিল সব ডিলিট করে ফেলেছে, অতএব এখন নিশ্চিন্তে ঘুমাবো। দয়া করে তোরা বিদায় হও। নো, ঘুম ঘুম শুধু ঘুম। আরে যাচ্ছি যাচ্ছি। Thank you.
জনে ঘন্টা বাজে ক্ষণে ক্ষণে একটা মনের কৃষ্টি শোনে ঘন্টা বাজে ক্ষণে ক্ষণে এ কি হলো কেন হলো কি যে হলো রে ভালোবাসিতে হয় হয় মনটা কাড়িতে ঝিকঝিক ঝিকঝিক গেলাম আমি প্রেমের গাড়িতে নীল সাগরে আকাশ নেমে আসা সেই আশা নয় তোমায় নিয়ে অনেক স্বপ্ন আসা বলো বলো তুমি বলো আরো বলো রে ভালোবাসিতে হয় মনটা কাড়িতে ঝিকঝিক ঝিকঝিক আসলে তুমি প্রেমের গাড়িতে ভাটা আছে অথই নদীর জলে ওই জলে নয় মনের মাঝে প্রেমের আগুন জলে জ্যৈষ্ঠ মাসে চারিদিকে গন্ধ ছড়ায় ফলে ওই ফলে নয় মুখ তোলা তোমায় পাওয়ার ফলে চলো চলো তুমি চলো সাথে চলো রে ভালোবাসিতে ওই হই হই মনটা গাড়িতে এলাম আমি প্রেমের গাড়িতে একটা মনের স্টেশনে ঘন্টা বাজে ক্ষণে ক্ষণে আরে একটা মনের স্টেশনে ঘন্টা বাজে ক্ষণে ক্ষণে কি হলো কেন হলো কি যে হলো রে ভালোবাসিতে হায় হায় মনটা কাড়িতে ঝিকঝিক ঝিকঝিক আসলে তুমি প্রেমের গাড়িতে আরে ঝিকঝিক ঝিকঝিক এলাম আমি প্রেমের গাড়িতে ঝিকঝিক ঝিকঝিক আসলে তুমি প্রেমের গাড়িতে ওই রহমানের বাচ্চাকে বের করে নিয়ে যা। একি তোমরা কারা, কি চাও? তোর বাপ কোথায়? বাবা বাসায় নেই। চুপ, মিথ্যা কথা বলবি না। এই ঘর খালি করে সব মালপত্র বের করে নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। সংগ্রাম, ওদিকে যেও না সংগ্রাম। কি বলছেন আপনি? শান চিৎকার করছে, করু। এই মহল্লায় থাকতে হলে অনেক কিছু শুনেও না শোনার ভান করতে হয়, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। কেন জানো? কারণ ওরা বদির লোক। বদি? হ্যাঁ, বদিউজ্জামান ওরফে বদি, শহরের আন্ডারওয়ার্ল্ডের ডন। শাওনের মায়ের চিকিৎসা করতে গিয়ে শাওনের বাবা বদির কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল। আজ সেই টাকা পরিশোধ করবার শেষ দিন। হয় ওরা আজ টাকা নিয়ে যাবে, নয় তো খালি করে দিতে হবে এই বাড়ি। চিৎকার কর, আরো দূরে চিৎকার কর, কেউ আসবে না তোকে বাঁচাতে, কেউ আসবে না। এই মহল্লায় আমাকে বাধা দিতে কেউ আসবে না। সংগ্রাম, ওদিকে যেও না সংগ্রাম। সংগ্রাম, সংগ্রাম,
এই আছে নাকি কোনো বীর পুরুষ? থাকলে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আমি তোকে ছোবো না, তোর গায়ে একটা টোকাও দেব না। আমি শুধু দেখব কতক্ষণ তুই ওর চুলের মুঠি ধরে রাখতে পারিস, কতক্ষণ তুই হাসতে পারিস। হাস, হাসতে থাক। হাসতে থাক। হাসতে থাক, হাসতে থাক। আমি দেখতে চাই কতক্ষণ তুই হাসতে পারিস। হাস, হাস। আর যদি কোনোদিন তোরা এই পরিবারের দিকে চোখ তুলে তাকাস, তোদের চোখ আমি উপড়ে ফেলব। যা ভাগ, ভাগ। আমার ভাইয়ের সাথে যদি আমার সম্পর্ক থাকতো, তাহলে আজ তাকে তোমার সামনে এনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম। দেখো ভাই কাকে বলে, তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আর সেই তুমি আমাকে শত্রুর হাত থেকে বাঁচিয়েছো। অথচ অথচ আমার আপন ভাই যে আমাকে মাত্র 7 বছর বয়সের একটি বাচ্চা মেয়েকে পাদ্রীদের হাতে তুলে দিয়েছিল লালন পালন করার ভয়ে। ছি ছি, আমি তাকে ঘৃণা করি, এত বেশি ঘৃণা করি যে। তুমি ভেতরে যাও, তোমার কোনো ভয় নেই, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যাও দেখি, তোমার হাত তো অনেকখানি কেটে গেছে, এসো তোমার হাত ব্যান্ডেজ করে দেই। না না, লাগবে না। আহা, এসো তো, এসো এসো, বসো এখানে, বসো। Thank you.
আচ্ছা শাওন, তোমার ভাই এখন কোথায়? আমি জানি না, আর জানতেও চাই না। দয়া করে আমার ভাইয়ের ব্যাপারে তুমি আর কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করবে না। তবুও রক্তের সম্পর্কে বলে তো একটা কথা আছে। না নেই, যদি থাকত তবে ছোটবেলায় সে আমাকে মিশনারি স্কুলের পাদ্রীদের হাতে তুলে দিতে পারত না। শোন, তুমি আমাকে তোমার হারিয়ে যাওয়া ভাই ভাবতে পারো না? না, ভাবতে পারি না, আর ভাবতে চাইও না। যে ভাই আমাকে ভুলে গেছে, আমি তাকে ভুলে থাকতে চাই। আমি এই পৃথিবীতে একা আছি, একাই থাকতে চাই। আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই। তুই যতই অস্বীকার করিস, আমি তোর পাশে ছায়া হয়ে থাকব। পরিচয় দিতে না পারলেও আমি সারা জীবন আমার দায়িত্ব পালন করে যাব। তোর দিকে যত বিপদই আসুক আমি সব মাথা পেতে নেব। যত ঝড়ই আসুক আমি নিজে সেই ঝড়ের সাথে যুদ্ধ করব। নাম আমার বাদিউজ্জামান, মানুষ ডাকে বদে, বদের হাট দিই আমি, আর তুই আমার সাথে দুই নাম্বারি করে বেঁচে থাকবি কি করে? ভাই, লাশটা কি কোল্ড স্টোরেজ? ইয়েস। একি, তোদের চেহারার ভূগোল তো দেখি পাল্টে দিয়েছে, লোকটা কে? নাম জানি না, শুধু জানি মেডিকেল কলেজের ক্যান্টিন চালায়। রহমানের মেয়েকে ধরে এনে থ্রেট করার সময় ওই হারাম জাতাটা এসে বাধা দিয়েছে। যে মহল্লার লোকে আমার নাম শুনলে ভয়ে প্যান্ট খারাপ করে ফেলে, সেখানে তোরা মার খেয়ে এসেছিস? ওই মহল্লার লোক কি ভুলে গেছে আমার নিঃসংসতার কথা? ভুলে গেছে প্রয়োজনে বদি কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকে একজন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কাল হাজারো লোক দাঁড়াবে। এই ক্যান্সারটাকে এক্ষুনি অপারেশন করে ফেল। সংগ্রাম, সংগ্রাম বাবা, ওর কথাই তোমাকে বলেছিলাম। ও সংগ্রাম, চেরাদের বাড়ির ভাড়াটিয়া। সেদিন ও না থাকলে হয়তো বদির লোকজন আমাকে খুনি করে ফেলতো। সংগ্রাম, উনি আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন নেই, আপনি যত দ্রুত সম্ভব বদির টাকা পরিশোধ করে দিন। কি করে দেব বাবা, ধার নিয়েছিলাম বাড়িটা বন্ধক রেখে, কোনো সুদ দেওয়ার শর্ত ছিল না, কিন্তু বদি এখন অন্যায়ভাবে ধারের টাকার সাথে সুদের টাকা যোগ করেছে। চক্রবৃদ্ধি হারে সুদের টাকাটা এতই বেড়েছে যে আমার পক্ষে সেই টাকাটা দেওয়া আর সম্ভব নয়। তাই বদি বাড়িটা খালি করে দেবার জন্য আমাকে বারবার চাপ দিচ্ছে। আইনের আশ্রয় নিতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি, সবাই বদিকে ভয় পায়। কিন্তু আমি পাই না। বদির লোক দ্বিতীয়বার কোনো ঝামেলা করার চেষ্টা করলে আমাকে খবর দেবেন, ওদের সাথে বোঝাপড়া আমি করব। চলো ইশারা, আসি। শাওন, তুই কলেজে যাবি না? তোরা যা, আমি আসছি। আহা, একটু আস্তে হাঁটো না। আমার তারা আছে, ক্যান্টিনে অনেক কাজ। ওখানে তো জুয়েলরা আছে। চলো না, আমরা অন্য কোথাও একটু ঘুরে আসি। অন্য কোথাও ঘুরে আসবো কেন? এমনিতেই মানুষকে ঘোরাঘুরি করে না। তুমি ঘোরো গিয়ে, আমার এত সময় নেই। ধরে নিয়ে আয় শালাকে। Oh!
ওকে ধরে নিয়ে আয়, যা। এই কি করছো তোমরা, ছাড়ো আমাকে, ছাড়ো। বাড়ির দখল দিবি না আমাকে, মাস্তান ভাড়া করে এনেছিস, তোর গুন্ডা দিয়ে আমার লোকদের পিটিয়েছিস, তাই না? আজ থেকে তোর আর বাড়ির প্রয়োজন হবে না, জগৎ সংসারে সব মায়া মোহ থেকে আজ তোকে মুক্ত করে দেব আমি। কোথায় যাচ্ছিস? শুনেছি আমার লোকদের গায়ে যে আঘাত করেছে তাকে নাকি তুই থাকতে দিয়েছিস তোর ওপরতলায়। এই তোর কি মরে যাওয়ার ভয় নেই? ওই হারামজাদাকে বাড়ি থেকে বের করে দিবি, নইলে এর পরের বার তোর সিরিয়াল। কথাটা কে বলে গেল? এই বাদিউজ্জামান, লোকে ডাকে বদি, গাড়ি ঘোড়া। দেখি কে খুন করেছে ওনাকে, কে খুন করেছে ওনাকে? আঙ্কেল, আঙ্কেল আপনি বলুন কে খুন করেছে ওনাকে? তুমি কোনো কথা বলবে না, যা বলার আমিই বলছি। সংগ্রাম, তুমি আমার ঘর খালি করে দাও। মা কি বলছো? চুপ কর তুই, আমি যা বলছি ঠিকই বলছি। এই আপদকে ঘরে বসে আজরাইলকে দাওয়াত দিয়ে আনতে পারবো না। কিন্তু কেন, কি আমার অপরাধ? অপরাধ তোমার না, অপরাধ আমাদের। এই এলাকায় থাকি, এটাই আমাদের অপরাধ। দয়া করে তুমি আমাদের ছেড়ে চলে যাও, আমাদেরকে আমাদের মতো বাঁচতে দাও। কিসের ভরসায় কথা বলবে? বুঝতে পারছো না ওরা সবাই মৃত্যুর ভয়ে ভীত? দেখতে পাচ্ছ না ওদের চেহারায় মৃত্যুর ভীতি? যদি আজ ওরা কথা বলে তাহলে কাল ওদের অবস্থাও হবে ঠিক তোমার বাবার মতো। তোমার বাবার মৃত্যুর জন্য যদি কাউকে দায়ী করতে হয় তাহলে কাকে দায়ী করা উচিত জানো? এই লোকটাকে। নিজেকে অনেক বড় ভাবেন, বীর পুরুষ ভাবেন। আপনার বীরত্ব ওদের কি দিয়েছে? দিয়েছে দুঃখ, কষ্ট আর স্বজন হারানোর বেদনা। এই কষ্টে রাজি শেষ। আমি ওয়াদা করছি আজকের পর থেকে এই মহল্লার আর কাউকে নিজের আপনজন হারাতে হবে না।
Yeah.
বাইর হয়ে আসো, আসো তাড়াতাড়ি আসো। দেখো কাগু বাইন্দার আছে। আসুন দেখে যান, এদের জোরেই বদি আপনাদের উপর। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচার করেছে এই কুকুরের পাল দিয়ে। এই কুকুরের পাল দিয়ে বদি আপনাদের সকলকে কৃতদাস বানিয়ে রেখেছে। আজ সেই দাসত্বের দিন শেষ হবে, যাদের দেখলে একদিন আপনারা ভয় পেতেন, কাল থেকে তারা আপনাদের দেখলে ভয় পাবে। আজকের পর থেকে এই মহল্লায় বদির আর কোনো হুকুম চলবে না, কেউ বদির গোলামি করবে না। আজকে এই কুকুরের পালকে শিক্ষা দেবেন আপনারা সবাই নিজে হাতে। আসুন আসুন, ওদের মেরে আপনাদের ক্ষোভ প্রকাশ করুন। মারুন ওদের, মারুন, প্রতিশোধ দিন। আসুন মারুন ওদের, আসুন সবাই। শাওন, আজকে যদি আমরা ওদের গায়ে হাত তুলি, তাহলে কাল যে ওরা আমাদের গায়ে হাত তুলবে না তার কি গ্যারান্টি আছে? আজ যাদের মারবো তারা আমাদের চিনে আমাদের উপর প্রতিশোধ নেবে। চিনে ফেলবে? না, কেউ চিনবে না, তার ব্যবস্থা করছি আমি। এবার আসুন, কারো চেহারা দেখার ক্ষমতা এখন আর ওদের নেই। আসুন মারুন ওদের। তুমি বসো সংগ্রাম, ওদের কেউ না মারলেও আমি মারবো। আমি লও বাবা, সকাল সকাল এক কাপ গরম চা খাও। মার, মারো গো মার। আসো আসো সবাই, তোমরা সবাই আসো। যেই জায়গায় ওরা আমার ভাইকে পিটিয়েছে সেই জায়গা থেকে আজ আমি ওদের উৎখাত করব, পায়ের নিচ থেকে মাটি কেড়ে নেব। আমি এমন শিক্ষা দেব যে ওদের পরবর্তী তিন পুরুষ পর্যন্ত সমস্ত গায়ে ব্যথা করবে। সব কয়টাকে ঘর থেকে বের করে আন। কি হচ্ছে? এই কি হচ্ছে? আরে বাবা, এই কি হচ্ছে? চলো 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 এতদিন যারা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিসনি, আজ এক সংগ্রামকে তোদের সাথে পেয়ে তোরা আমার ভাইকে মেরেছিস, তাকে রক্তাক্ত করেছিস। যে মাটিতে আমার ভাইয়ের রক্ত ঝরেছে সেই মাটিতে তোদেরকে আর থাকতে দেব না। সবার সৈন্য, এই মহল্লার কোনো বাড়িতে আজ থেকে আর কোনো লোক থাকতে পারবে না। এই মহল্লা হবে আজ থেকে আমার,
সেরেফ আমার ভাইকে আমার নামে পুরো মহল্লা রেজিস্ট্রি কর, সবাই সই করা, সই করুন এখানে এখানে স্যার, এখন থেকে এই মহল্লার সমস্ত কিছুই আপনার। সরেন স্যার, সংগ্রাম ভাই এগুলো আপনারে দিতে কইছে। স্যার, আমাদের বানানো দলিলের কোনো দাম নেই, এরা সবাই এদের সব সম্পত্তি আগেই আরেকজনের নামে লিখে দিয়েছে। কি আরেকজনের নামে লিখে দিয়েছে? আয় হারামির বাচ্চা, তুই বল কাকে জমি লিখে দিয়েছিস? সংগ্রামকে। সংগ্রামকে? কিসের সংগ্রাম? ডাক তোদের সংগ্রামকে, আমার সামনে আসতে বল, ডাক। তোদের সংগ্রাম, আমার হাত থেকে বাঁচার জন্য তোরা ওকে তোদের পীর মেনেছিস। তোরা কি ভেবেছিস ওর ভয় আমি লেজ গুটিয়ে পালিয়ে যাব? তোরা কি ভুলে গেছিস এই বদি কাউকে ভয় পায় না, বদি ভয় পেতে জানে না, ভয় দেখাতে জানে। এবার তোর ভয় পাবার পালা শুরু। আগামী দুই ঘন্টার ভেতরে তুই বুঝবি ভয় কাকে বলে। দুই ঘন্টার মধ্যে তুই নিজে এলাকার সবার হাতে পায়ে ধরে তোর কৃতকর্মের জন্য ক্ষমা চাইবি। আগামী দুই ঘন্টার মধ্যে তুই এই মহল্লার সবার সামনে পুলিশ ডেকে তাদের কাছে তোর কৃতকর্মের সমস্ত বর্ণনা দিয়ে সারেন্ডার করবি। সারেন্ডার আমি করব না, সারেন্ডার করবি তুই। আগামী দুই ঘন্টার মধ্যে তুই আমার বাড়িতে গিয়ে আমার পা ধরে আমার কাছে ক্ষমা চাইবি। ক্ষমা চাইবার মতো কোনো অপরাধ আমি করিনি, করেছিস তুই আমাদের সবার সাথে। দুই ঘন্টা পর তুই নিজে ছুটে আসবি সবার কাছে ক্ষমা চাইতে, আর তোর সময় শুরু হচ্ছে এখন থেকে। দেখিয়ে দেব, আমিও তোকে দেখিয়ে দেব। আয় আয়। এই গাড়ি থামালি কেন ভাই? চারিদিকে ধোয়া, রাস্তাই দেখা যাচ্ছে না। ধোয়া? এই পোকরা। জি ভাই। নাম দেখ তোর সামনে কি হয়েছে। দুই ঘন্টা আমার কি দুই ঘন্টা সময় দেয়? দেখিস শালা দুই ঘন্টার মধ্যে আমার কি করতে পারে। ভাই কি হয়েছে? কিসের জানি খোঁচা লাগলো। হ্যালো, তোর হাতে খোঁচা লাগেনি? ভালো করে তাকিয়ে দেখ, ওখানে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ইঞ্জেকশন? এমন একটা বিষাক্ত তরল পদার্থ তোর শরীরে পুশ করা হয়েছে যে দুই ঘন্টার ভেতরে তোর আয়ু শেষ। রাস্তার উপর হাত পা ছুটতে ছুটতে তুই মরে যাবি। তোর হাতে আর এক ঘন্টা চল্লিশ মিনিট সময় আছে। এইসব ফালতু চাপাবাজি দিয়ে তুই বদিকে ভয় দেখাতে পারবি না। চাপাবাজি না,
তোর গাড়িটা যেখানে থেমেছে ঠিক তার সামনে দেখ একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে গিয়ে প্রয়োজনে তোর ব্লাড টেস্ট করা, তুই সব বুঝে যাবি। কিন্তু মনে রাখিস, সময় আছে আর মাত্র 1 ঘন্টা 38 মিনিট। আয়ু ফুরিয়ে আসছে পতি, তোর আয়ু ফুরিয়ে আসছে। সব মিথ্যে কথা। তাহলে যা টেস্ট করা, সময় আছে আর মাত্র 1 ঘন্টা 36 মিনিট। এই কই তুই? রে তাড়াতাড়ি ডায়াগনস্টিক সেন্টারে নে আমারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না ডাক্তার, ডাক্তার কোথায়? এই যে ভাই, আমি ব্লাড টেস্ট করবো, কোন জায়গায় করবো বলুন ভাই, বলুন। আপনি প্যাথোলজিতে যান। প্যাথোলজি? ডাক্তার, ডাক্তার আমার ব্লাড টেস্ট করুন। তাড়াতাড়ি, এই যে তাড়াতাড়ি করেন না ভাই, তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি রিপোর্টটা দিন। আধা ঘন্টা দেরি হবে। কিসের আধা ঘন্টা? 10 মিনিটের মধ্যে রিপোর্ট চাই। আপনি ওয়েটিং রুমে বসুন। তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি, মারা যাচ্ছে। এখন রক্ত পরীক্ষা করিয়ে আসছেন? তাহলে কি বাথরুম থেকে আসছে? ভগবানের কিছু নেই, একসঙ্গে থাকলে, এক প্লেটে ভাত খেলে, একই বাথরুমে গোসল করলে কোনো অসুবিধা নেই। এটা কোনো সোয়াসে রোগ নয়। রাগ করছেন কেন? আমি তো এইডস, এইডস এর কথা বলছি। আপনার ব্লাড রিপোর্ট চলে এসেছে, আপনার রক্তে বিষাক্ত একটা বিষের উপস্থিতি দেখতে পাচ্ছি। আপনার আয়ু আর বেশিক্ষণ নেই, 1 ঘন্টার মধ্যেই মারা যাবে। ডাক্তার, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না ডাক্তার। আমার যত টাকা লাগে লাগুক, আমাকে বাঁচান ডাক্তার, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। কিন্তু আপনাকে বাঁচাতে হলে যে ওষুধের প্রয়োজন, সেই ওষুধের সম্পূর্ণ চালান আজ সকালেই একজন কিনে নিয়ে গেছে। কে কিনে নিয়ে গেছে? নাম কি তার? আমাকে এক্ষুনি বলুন ডাক্তার, আমাকে এক্ষুনি বলুন। জি, ওনার নাম সংগ্রাম, সংগ্রাম চৌধুরী। সংগ্রাম, হ্যালো। শুধু এই ক্লিনিক না, এই শহরের কোথাও তুই 1 ঘন্টার ভেতরে এই মেডিসিন খুঁজে বের করতে পারবি না। বাঁচতে চাইলে মহল্লায় এসে সবার কাছে ক্ষমা চা, তাদের হাত পা ধরে ক্ষমা চাইতে থাক, নয়তো তুই মরবি। সময় বাকি আছে আর মাত্র 1 ঘন্টা। পলাশ, আরে তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমি যাবো, তাড়াতাড়ি। শুনেন, আপনার শরীরে যে অবস্থা, অক্সিজেন ছাড়া মুভ করাটা ঠিক হবে না। অক্সিজেন কোথায়? অক্সিজেন ওই দিকে। অক্সিজেন দাও আমাকে, অক্সিজেন দাও। আসতে ভাই, আসতে। আর কতক্ষণ বাকি? মাত্র 20 মিনিট। ওরে বাবা, কি বলছিস? হ্যাঁ, এখনো সবার কাছে ক্ষমা চাওয়া বাকি আছে। চলেন, আসতে ভাই। আরে আসতে, আপনি আমাকে ক্ষমা করুন। আমাকে বাঁচান অঙ্কল, আমার জীবনটা ভিক্ষা দিন। তোমাদের কোনো ক্ষমা নাই। কি বলে ডাক্তার এটা? আপনারা কোথায় আছেন? তোমাকে ক্ষমা করলে মানবতার অপমান হবে। বাবাকে ক্ষমা করুন। তোর কোনো ক্ষমা নেই বাবা, আপনি একটু বুঝিয়ে বলেন না ওনাকে, আমাকে ক্ষমা করে দিতে। আমাকে একটু ক্ষমা করে দিন, হবে না কাজ। ভাই, আপনি আমাকে মাফ করে দিন ভাই, মাফ করে দিন ভাই। ও তো মুছি। আরে ও মুছি, কোন রকমের নিজের পাপটা ঘুরছি। ওই দিকে আয়, ওই দিকে ভাই। বোন, বোন, দরজা খোলো বোন, ভাই আসছে।
মন আমাকে দেখতে পাচ্ছ? আমি মারা যাচ্ছি মন, আমি যা যা অন্যায় করেছি তোমার সাথে তুমি আমাকে ক্ষমা করো মন, ক্ষমা করবো মন, ক্ষমা করবো তোকে মন। তার আগে ফিরিয়ে এনে দে আমার বাবার জীবন। জানি তুই তা কোনোদিনও পারবি না, আর তাই আজ তোকে কেউ ক্ষমা করবে না। হ্যালো হ্যালো, আর মাত্র পাঁচ মিনিট বাকি বদি। পাঁচ মিনিটের মধ্যে এই পৃথিবীর আলো বাতাস সব তোর কাছে অর্থহীন হয়ে যাবে। শেষবারের মতো এই পৃথিবী দেখে নে। না, আপনি আমাকে যা যা বলেছেন আমি সব করেছি। এই মহল্লার আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু কেউ তোকে ক্ষমা করেনি। আর পুলিশের গাড়িও এখন পর্যন্ত আসেনি। আসছে আসছে, পুলিশ আসছে, এখনই আসছে। আই পুলিশের বাচ্চা, পুলিশের গাড়ি কোথায়? আইতাছে, ওই যে পুলিশের গাড়ি আইতাছে। তাড়াতাড়ি গাড়ি চালাও। আসুন পুলিশ ভাই, তাড়াতাড়ি আসুন, আমাকে বাঁচান, আমার জীবন ভিক্ষা চাই আপনার কাছে। আমাকে অ্যারেস্ট করুন স্যার, শীঘ্রই আমাকে অ্যারেস্ট করুন। আমি আব্দুর রহমানকে নিজ হাতে খুন করেছি, আমাকে জেলে দিন স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। বললেই তো আর অ্যারেস্ট হবে না, তদন্ত হবে, সাক্ষী প্রমাণ জোগাড় করতে হবে। আমি সব দেবো আব্বা। আই বুঝলি, আমি যে খুন করেছিলাম ওই অস্ত্রটা বের করে দে ভাইয়াকে, আর তুই, আর তুই কিন্তু সাক্ষী, সেটা বল। কি কোন ভাই, আমি আপনার নুন খাইছি, আমি আপনার বিরুদ্ধে সাক্ষী দিব কেমনে? আরে দিতে বলছি দে। ওই সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে বাঁচান স্যার, প্লিজ। ওই সাহেব বিশ্বাস করুন, আমি নিজে আব্দুর রহমানকে খুন করেছি, খুন। শুধু আব্দুর রহমান না, এর আগে সালাম সাহেব, তার আগে বয়াতি আনিস, তার আগে কাশেম চৌধুরী, তার আগে মোহাম্মদ আওলাদ, এই সবাইকে তুই নিজ হাতে খুন করেছিস। আজ এখানে তোকে সব খুনের কথা স্বীকার করতে হবে। সময় মাত্র দুই মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি সবগুলো খুন নিজে করেছি, আমার নিজ হাতে করেছি ভাইয়া। ওসি সাহেব, সব নোট করে নিচ্ছেন তো? জি। সংগ্রাম, ইঞ্জেকশনটা দে, তোর কথা মতো আমি সব কাজ করে দিয়েছি, আমার জীবনটা ভিক্ষা দে ভাই, আমার জীবনটা বাঁচা। কেন বাঁচাবো তোকে? তোকে বাঁচিয়ে রেখে কি উপকার হবে এই এলাকার লোকের? সবাইকে আবার অত্যাচারিত হতে হবে, তোর জন্য আবার সবাইকে তাদের স্বজন হারাতে হবে। এবার আপনারাই বলুন, আপনারা কি চান বদি বেঁচে থাক? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, তোর ভয়ে পড়ি ভাই, আমাকে ক্ষমা করে দে সংগ্রাম, এইভাবে হাসিস না ভাই। এইভাবে, ঠিক এইভাবে তোর কাছে কত লোক তাদের প্রাণ ভিক্ষা চেয়েছে, কিন্তু তাদেরকে তুই ক্ষমা করিসনি। আজ তোকেও আমি ক্ষমা করবো না। না, আর মাত্র দশ সেকেন্ড, দশ, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক। বদি, একে বলে ভয়? তুই তো কোনোদিন ভয় পাসনি। আতঙ্ক কাকে বলে বুঝিসনি? আতঙ্ক কাকে বলে আমি তোকে বুঝিয়ে দিলাম। আর সেই ইঞ্জেকশন, ব্লাড রিপোর্ট, ডাক্তার রশেদ, সব ভুয়া, সংগ্রামে সাজানো নাটক, বল না। জ্ঞান কম, কিচ্ছু বুঝে না। এবার জেলে গিয়ে ফাঁসি হওয়ার আগ পর্যন্ত তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক। ওসি সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট, হাত করা লাগাও। জি স্যার। ওয়াও, কি চালাক! যেভাবেই হোক, ওকে আজ না হোক কাল,
আমার মনের কথা বলতেই হবে। তুমি হচ্ছ গিয়ে আমার সংগ্রাম, বুঝতে পেরেছ? তোমার সামনে প্র্যাকটিসটা সেরে নেই, খবরদার হাসবে না কিন্তু। কাছের সাথে কি কথা বলছে, মাথায় স্ক্রু সব ঢিলা হয়ে গেল না তো? আই লাভ ইউ সংগ্রাম, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। তুমি বিশ্বাস করো সংগ্রাম, আমি তোমাকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করে ভালোবাসি, বিশ্বাস করো। করলাম। এই ইশারা তোমাকে ছাড়া বাঁচবে না। আচ্ছা এই হাসছো কেন দুষ্ট কথাকার? সিরিয়াসলি বলছি, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মহা ডিস্টার্ব, আমি আছি মহা ঝামেলার মধ্যে, কি আবার মেসেজ পাঠাচ্ছে দেখি তো। আই লাভ ইউ সংগ্রাম, আমাকে আই লাভ ইউ বলেছে সংগ্রাম আমাকে। এক্ষুনি একটা ফোন করে আমার মনের কথাটা ওকে জানিয়ে দে। হ্যালো সংগ্রাম, তুমি কি আমাকে এসএমএস করেছো? ও সরি ইশারা, এসএমএসটা ভুল করে তোমার কাছে চলে গেছে। আসলে এসএমএসটা অন্য আরেকজনের জন্য লেখা হয়েছিল। কি আরেকজনের নামে? আরেকজনের নামে মেসেজ পাঠানো হয়েছে আই লাভ ইউ? দাঁড়াও, তোমাকে পেয়েনি, তোমার আই লাভ ইউ আমি বের করব। I love you. I love you. I love you. স্বপ্নে ডেকে যেত প্রতিক্ষণ, মিষ্টি হেসে সে খুব গোপনে ছুঁয়ে যেত আমার মন, সত্যি হলো আজ স্বপ্নগুলো মনে মনে দিলে নিলাম, তোমায় পেলাম তোমায় পেলাম আমি তোমায় পেলাম। Thank you.
খবর কি বল ভাই? ওই সংগ্রামের জন্য আমাদের কেউ আর চাঁদা দেয় না, ব্যবসার বখরা দেয় না, কুকুরের মতো লাত্থি গুতা খেয়ে বেঁচে আছি। সংগ্রামের কে কে আছে খুঁজে বের কর, রাঙ্গামাটির প্রতি ইঞ্চি মাটি খুঁজে দেখ কে কে আছে, ওর একটা দুর্বল জায়গা খুঁজে বের কর, তারপর আমি বুঝিয়ে দেব ওই সংগ্রামকে এই বদি কতটুকুন বদ। ওই ভালো মতো দে, চিপে দে বেটা, চিপে দে। ভাই নাকি? সালাম আলাইকুম ভাই, কি খবর? খবর পরে, আগে কাজের কথা শোন। ডন, আমি তোকে এমএমএস করে একটা হারামির ছবি পাঠাচ্ছি, তোদের এলাকার ছেলে। ওই ছেলের কে কে আছে, কার সাথে ওঠা বসা করে, সব খবর বের করে আমাকে জানা। এটা কোনো কাম হইল? নাম কি পোলার? সংগ্রাম। কি সংগ্রাম? ওরে কই পাইলেন ওকে? তুই চিনিস? চিনি মানে? ওর কোনো ছবি আর পাঠান লাগবো না, হারামজাদা রাঙ্গামাটিতে আমারে ফাইনাল করে গেছে। কিন্তু এই এলাকায় তোর বাপ মা ভাই বোন কেউ নাই, শালা তো একলা থাকতো। বলিস কি, কারো সাথে কি ওর ওঠা বসা ছিল না? খারান খারান, এক মিনিট চিন্তা করতে দেন। ছিল ছিল, এইখানকার মিশনারির ফাদারের কাছে প্রত্যেক দিন একবার কইরে যাইতো। তাহলে খবর নে, ওই ফাদারের কাছ থেকে কি কি জানতে পারিস আমাকে জানা। ঠিক আছে ভাই, এক্ষুনি দেখতাছি। মেঘ না চাইতে বৃষ্টি। ধর
সংগ্রামের দুর্বল জায়গা খুঁজে পাইছি। ওর একটা বোন আছে, আর সেই বোন ঢাকায় থাকে। নাম কি, ঠিকানা কি, থাকে কোথায়? নাম ঠিকানা আর ছবি আমি অহনি এমএমএস করে পাঠাইতেছি। এই ব্রেক কর, তাড়াতাড়ি ব্যাক কর, শোন
শাওনকে খুঁজে পেলে কি করে? ইশারা, এসব প্রশ্নের উত্তর দেবার সময় এখন নয়। না, আমাকে জানতেই হবে। তুমি ওকে খুঁজে পেলে কি করে? তুমি কেন শাওনকে ফলো করছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি কি করে জানলে শাওনকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে? কি করে তুমি শাওনকে বাঁচালে? উত্তর দাও। সেদিনও শিবার লোকজন শাওনের গায়ে হাত দিয়েছিল বলে তাদেরকে তুমি মেরে রক্তাক্ত করেছিলে। মহল্লার প্রতিটি মানুষের জীবনের উপরে বিপদ ডেকে এনেছ। আমাকে আজ জানতেই হবে কেন শাওনের প্রতি তোমার এই বাড়াবাড়ি স্নেহের কারণ কি। আমাকে আজ জানতেই হবে যে তুমি কেন শাওনকে ছায়ার মতো ফলো করে যাচ্ছ। আমাকে জানতেই হবে শাওনের সাথে তোমার কিসের সম্পর্ক। চুপ করে আছো কেন বলো? তাহলে ওর সাথে কি তোমার? জানতে চাও শাওন আমার কে? জানতে চাও ওর সাথে আমার কিসের সম্পর্ক? ও আমার আপন বোন। বোন? হ্যাঁ, ও আমার আপন বোন। বোনই যদি হবে তাহলে শাওনের কাছে তুমি তোমার সম্পর্কের কথা গোপন করছো কেন? কেন শাওনকে জানাচ্ছ না তোমার পরিচয়? কি করে জানাবো? দৈব দুর্বিপাকে পড়ে আমরা আমাদের সব হারিয়েছি। পাহাড়ের পাশে ছোট্ট একটা সুখের ঘর ছিল আমাদের। বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে পড়ে আমাদের বাড়ির উপর। মারা যায় আমাদের বাবা মা। এক নিমিশেই তছনছ হয়ে যায় আমাদের সুখের সংসার। এতিম হবার পর বুঝলাম সত্যিকারের দুনিয়াটা কত কঠিন। আপনজন যারা ছিল তারা দুদিনেই দূর দূর করে দাঁড়িয়ে দিল আমাদের। রাস্তা হলো আমাদের দুই ভাই বোনের ঠিকানা। শুরু হলো আমাদের পেটের ক্ষুধার সাথে সংগ্রাম। শঙ্কর চাচা! একদা শঙ্কর চাচা, আপনি তো আমাদের চেনেন। আমার বাবার বন্ধু ছিলেন আপনি। দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন। দুদিন ধরে আমরা কিছুই খাইনি। না খেলে আমি কি করব? আমি নিজে তো বউ পোলাপান নিয়ে ঠিক মতো খাইতে পারি না। অলক্ষা পোলাপান আর কোনো দিন আমার সামনে আসবে না। যা পা। তুই এখানে দাঁড়া, আমি আসছি। পাঁচটা পুরি দিন তো। এই পাঁচটা পুরি দে। আচ্ছা দিতেছি। এই লও পুরি। এই বেটা, পুরি লয়ে কই যাস? পুরির দাম দে। আমার কাছে টাকা নেই। তাইলে পুরিও নাই। ওই বেটা, পুরি রাইখা দে। না চাচা, পুরিগুলো দিন চাচা। আমার বোনের পেটে খুব ক্ষুধা, ও আর কষ্ট সহ্য করতে পারছে না। যা ভাগ। আমার খিদের জন্য তোকে আর মার খেতে হবে না ভাইয়া। আমার একদম খিদে পায়নি। এই দেখ, আমি কাঁদছি না, আমি হাসছি ভাইয়া। না খেয়ে থাকতে হবে না বোন। তুই ওই গলির সামনে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি আসছি।
আংটিটা রেখে আমাকে তাড়াতাড়ি টাকা দিন। দেখি এত দামি আংটিটা কোথেকে চুরি করেছিস? চুরি করিনি, এই আংটি আমার বোনের। বোনের বললেই হলো, এত দামি আংটি তোর মতো ফকিরনির পোলার কাছে কোথেকে এসেছে বল? বলছি তো, এই আংটিটা আমার বোনের। আবারও মিথ্যে কথা। দাঁড়া, এভাবে হবে না, তোকে পুলিশের কাছে দেবো। এরপর আরো কয়েক জায়গায় চেষ্টা করলাম, কিন্তু সবাই ভাবলো আমি চোর। আমি বাধ্য হয়ে পকেটে আংটি নিয়ে ফিরে যেতে থাকলাম আমার বোনের কাছে। বাচ্চাদের বিস্কিট দিন। মাই চাইল্ড, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি আমাদের সাথে যাবে না? আমি আমার ভাই একা ছাড়া কোথাও যাব না। আহা সোনামণি, চলো। না, আমি যাব না। আহারে, ব্যথা পেয়েছ? না। আচ্ছা, উনারা কারা? বাচ্চাদের উনারা কোথায় নিয়ে যাচ্ছেন? যেসব বাচ্চাদের দেখার কেউ নেই তাদের মিশনারির এতিমখানায় নিয়ে যায়। ওখানে সবাইকে খেতে দেয়? দেয়। ভালো কাপড় পরতে দেয়? দেয়। ওদের পড়াশোনা করায়? হ্যাঁ, সব করায়। ওই যে দেখছো না, গাড়ির ভেতর বাচ্চাদের নতুন জামা কাপড় পরাচ্ছে। তোমার ভাইয়া কোথায়? ওই যে আমার ভাইয়া। ভাইয়া, 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 দেখ না, ওনারা আমাকে নিয়ে যেতে চায়। আমি ওনাদের বলেছি আমার ভাইয়া আছে, ওনারা শুনছে না। তুই ওনাদের বলে দে তো, তুই আমার কে? মাই সান, এই মেয়েটি কি তোমার বোন? কিসের বোন স্যার? ও আমার কেউ না। ভাইয়া। চুপ, কিসের ভাই? ও একটা এতিম মেয়ে স্যার, ওকে আমি রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পাবার পর থেকে ভাইয়া ভাইয়া ডেকে আমার কান ঝালাপালা করে দিচ্ছে। ও আমার কেউ না স্যার, ওকে নিয়ে যান, নিয়ে যান স্যার। ভাইয়া, তুই আমাকে দূরে সরিয়ে দিতে চাইছিস কেন? তুই কি আমার উপর রাগ করেছিস? বিশ্বাস কর, আমি আর কোনোদিন বলবো না আমার খিদে পেয়েছে, আমি আর কোনোদিন ক্ষুধার জন্য কাঁদবো না। তবু তুই আমাকে দূরে সরিয়ে দিস না ভাইয়া, তুই ওনাদের বল তুই আমার ভাইয়া। আমার কোনো বোন নেই, আমার কোনো বোন নেই, আপনারা নিয়ে যান ওকে। ভাইয়া, 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 আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ের কাছে যাব। বাচ্চাদেরকে ঠিক মতো দেখাশোনা? ফাদার। জি জি। আলবার্ট, সাউন্ডকে নিয়ে এসো। সাউন্ড, তোমার ভাইয়া তোমাকে দেখতে এসেছে। না ফাদার, আমার কোনো ভাই নেই, আমার ভাই মরে গেছে। Really, you are lucky, Jeff. তুমি আগে যাও। থ্যাংক ইউ ফাদার। গড ব্লেস ইউ। ফাদার,
শাওন তার নতুন জীবন শুরু করতে চলে গেছে মাইসান। মিস্টার এন্ড মিসেস রমন তাকে দত্তক নিয়েছেন। দত্তক নিয়েছেন? আমি কি তাহলে আমার বোনকে আর দেখতে পাবো না ফাদার? তুমি ভয় পেও না মাইসান, মিস্টার এন্ড মিসেস রহমান তার ভালো কেয়ার নেবে, শাওন ভালো থাকবে। উনাদের ঠিকানাটা একটু দেবেন আমাকে। সরি মাইসান, মিশনারি থেকে যাদেরকে দত্তক দেওয়া হয় তাদের ঠিকানা কাউকে দেওয়ার নিয়ম নেই। কিন্তু ওর ঠিকানা যে আমার পেতেই হবে ফাদার, ও যে আমার আপন ছোট বোন। ভেরি স্যাড, তুমি সত্য বলতে অনেক দেরি করে ফেলেছো, ওকে আমরা দত্তক দিয়ে ফেলেছি, ফিরিয়ে আনার কোনো উপায় নেই। সরি মাইসান। সেদিন আমি ঠিকই আশ্রয় পেয়েছিলাম হোটেল মালিকের কাছে, কিন্তু আমার চোখের পানি আজও শুকায়নি। বোনকে হারানোর ব্যথা আমাকে কষ্ট দিয়েছে প্রতিটি দিন প্রতিটি রাত, আর তাই মিশনারির ফাদারের কাছ থেকে ঠিকানা পেয়ে ছুটে এসেছে এই শহরে তোমাদের মহল্লায়। কিন্তু যখন জানতে পারলাম আমার বোন আমাকে ঘৃণা করে, আমার বোনের কাছে আমি মৃত, তাই ওকে দেখার জন্য পরিচয় গোপন করে তোমার বাড়িতে আমি পেয়িং গেস্ট হিসেবে রুম ভাড়া নিয়েছি। কিন্তু ওর কাছাকাছি থেকে বুঝতে পেরেছি চোখের সামনে বোনকে পেয়েও তার কাছে পরিচয় না দিতে পারাটা আরো বেশি কষ্টের। আমাকে তুমি ক্ষমা করে দিও সংগ্রাম, আমি বুঝতে পারিনি। ইশারা, তুমি তো আমাকে ভালোবাসো, আর সেই ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি শাওনকে আমার সত্যিকারের পরিচয় জানাবে না। ঠিক আছে, আমি জানাবো না। গল্প উপন্যাসে আমি সবসময় পড়েছি মানুষ নাকি কখনো কখনো ফেরেস্তার মতো আরেকজন মানুষের জীবন বাঁচায়, নিজের জীবন বাজি রেখে অপরের জীবনের জন্য যুদ্ধ করে। বাস্তবে প্রথম আমি সেই ফেরেস্তার মতো একজন মানুষ দেখলাম, আর সেই মানুষ তুমি সংগ্রাম। আমাকে জীবন সমুদ্রের মাঝে একা ফেলে রেখে আমার ভাই দূরে চলে গেছে, আমাকে ঝামেলা ভেবে ঝামেলা মুক্ত হয়ে চলে গেছে আজ থেকে 15 বছর আগে। অথচ তুমি আমার রক্তের কেউ না হয়েও আমাকে বাঁচিয়েছো। আর যদি তুমি সময় মতো না আসতে তাহলে এতক্ষণে হয়তো নিজের মান সম্মান হারিয়ে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না। সংগ্রাম, তুমি মানুষ না সংগ্রাম, তুমি ফেরেশতা। এত কাটাকাটি করো না তো শাওন, তুমি রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন। এই ওষুধগুলো লাগবে, হাসপাতালের ফার্মেসিতে নেই। আচ্ছা, এই ওষুধগুলো আমি বাইরে থেকে নিয়ে আসছি। ইশারা, তুমি একটু ওর পাশে বসো। ভাইয়া, সীমা, মেয়েটা এখন কোথায়? হ্যালো, আমাকে তুই বুঝিয়েছিলি ভয় কাকে বলে, আর আজ আমি তোকে বোঝাবো মৃত্যু কাকে বলে। যার জীবন বাঁচাতে তুই ঔষধ কিনতে ছুটে গিয়েছিস সে শাওন এখন আমার হাতে জিম্মি। কিরে, চমকে গেলি? সাথে বোনাস হিসাবে আর কি আছে শুনবি না? আছে তোর প্রেমিকা ইশারা।
ওদের বাঁচাতে চাইলে তাড়াতাড়ি মহল্লায় চলে আয়। আমার ইশারাকে ছেড়ে দাও। আশিক ছাড়াই ইশারাকে ছেড়ে দেব। ঠিক আছে ঠিক আছে, আগে ইশারার আশিক আসুক, তারপর বৌদি কি আমার নাম ধরে ডাকে রে। ওয়াহ ওয়াহ, খুব তাড়াতাড়ি এসেছিস বৌদি। ওদেরকে ছেড়ে দে। ছাড়বো না। কেন ছাড়বো না জানিস? কারণ এই অল্প সময়ের মধ্যে আমি তোকে খুব ভালো করে চিনে গেছি। আমি জানি হাজারো অস্ত্রের আঘাত তোর কিছুই করতে পারবে না, কিন্তু এই দুজনের গায়ে একটু আচর পড়লেই তোর চোখে রক্তের বন্যা বয়ে যাবে। এই মার ওকে, যা মার। আমি তোর কাছে হাত জোড় করছি বৌদি, ওদেরকে ছেড়ে দে। আমাকে তুই খুন করে ফেল বৌদি, তাতেও আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু ছেড়ে দে ওদেরকে। অসম্ভব, মনে নেই তোর? তুই আমাকে এলাকার প্রত্যেকটা লোকের পা ছুঁতে বাধ্য করেছিলি, আমার ভাই সহ সবাইকে এলাকাবাসীর হাতে মার খেতে বাধ্য করেছিলি, এলাকার লোক তোর নামে বাহবা দিয়েছে, জয় ধ্বনি দিয়েছে, আজ তাই ওদের সবার সামনে তোর লাশ ফেলবো বলেই আমার এই ছোট্ট আয়োজন। মার মেরে সংগ্রামের প্রাণ পাখি আজাদ করে দে। সংগ্রাম, তুমি আমাদের জন্য হাত গুটিয়ে থেকো না। সংগ্রাম ওঠো, তোমার বস্ত্র মসজিদে ওদের আঘাত করো। সংগ্রাম আজ কিছুই করবে না, কারণ কি জানিস? কারণ তোদের দুজনের একটা ওর প্রেমিকা আর একটা ওর বোন। বোন? কার বোন? তুমি কার কথা বলছো? কি রে সংগ্রাম, তুই তো মানুষ ভালো না, তুই এখনো ওকে বলিস নাই? ও জানে না তুই ওর আপন ভাই? যার জন্য এত যুদ্ধ করেছিস আজ তাকেই আমি তোর সামনে মারব। তোর সামনে আজ তোর বোনকে খুন করে টুকরো টুকরো করব, এটাই হবে তোর উপযুক্ত শাস্তি। না বৌদি, 15 বছর আগে একটা ভুলের জন্য, একটা ভুলের জন্য আমার বোন আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার বোন আজ আমাকে ঘৃণা করে। আমার বোন 15 বছর আমাকে ভাই বলে ডাকে না। আজ আমার শরীর থেকে যে রক্ত ঝরছে তা একজন ভাইয়ের ব্যর্থতার রক্ত, একটা অকর্মণ্য ভাইয়ের অক্ষমতার শাস্তি। তোর যা শাস্তি দেবার তুই আমাকে দে, কিন্তু মনে রাখিস আমার বোনের গায়ে যদি একটা আঁচড় পড়ে, তুই যেভাবে আমার নিঃশ্বাস বন্ধ করতে চাইছিস তার চেয়েও অনেক কঠিন ভাবে আমি তোর নিঃশ্বাস বন্ধ করে দেব। আরে পায়ের নিচে যার মাটি নেই সে কি করে আরেকজনকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে? আগে তুই নিজে বাঁচ শিবা। সংগ্রাম ওঠো, নিজেকে রক্ষা করো। নিজেকে রক্ষা করতে পার।
কর, নয়তো সংগ্রাম নিজের অপরাধ বোধের জন্য নিজের জীবন দিয়ে দেবে। ডাক ওকে, ডাক। মামা, আমার কোনো দোষ নেই মামা। ভাইয়া, ভাইয়া, ইশারাকে আমার ভাবি বানিয়ে দিতে হবে। ঠিক আছে, আজ নহে আমি বসাজব, কিন্তু কাল তোকে বসাতে হবে। বসাসবে? কিন্তু জামাই? ওরা দুজন দুজনকে ভালোবাসে। একেই বলে ওস্তাদের মাই শেষ চাইতে। চলেন ঘরে, চলেন, চলেন, চলেন।